আমার অনেক কথা আছে সময় হলে আমার নাগরিকদেরকে আমি কিছুই বলবো আমার বিরুদ্ধে কিভাবে গভীর ষড়যন্ত্র করা হয়েছে আমার নাগরিকরা জানবে যদি আমি জীবিত থাকি অথবা যদি আমার মৃত্যু হয় তাহলে আমি বলেছি আমার নগরবাসী যেন ক্ষমা করে দেয় সত্যটা হয়তো অনেক সময় জানবে হয়তো অনেক পরে জানতে পারবে আয়তনে দেশের সবচেয়ে বড় নগরী গাজীপুর ঢাকার সন্নিকটে হওয়া সত্ত্বেও গাজীপুর ছিল অবহেলিত জনপদ জনপ্রতিনিধি বদলালেও বছরের পর বছর ধরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি এ নিয়ে চাপা ক্ষোভ ছিল গাজীপুরবাসীর মাঝে জনগণের মনের ভাষা উপলব্ধি করে এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দিতে গাজীপুরকে উন্নত নগরী হিসেবে গড়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে দু সালে গাজীপুরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন তিনি ওই বছর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে হেরে যায় আওয়ামী লীগ বিএনপির মেয়র অধ্যাপক এম এ মান্নান পাঁচ বছর ক্ষমতায় থাকলেও তেমন কোনো উন্নয়ন করতে পারেননি দু হাজার সালের নির্বাচনে প্রার্থী বদল করে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে নৌকার মনোনয়ন দেন শেখ হাসিনা দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম গাজীপুরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপ দিতে নিজস্ব মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেন তরুণ মেয়র গ্রামকে শহরে রূপান্তর করতে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে রাত দিন উন্নয়ন কাজ করতে থাকেন এই জনপ্রতিনিধি অজপারাগা যেখানে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়ত সেখানে নির্মাণ করেন পিচ ঢালা চকচকে সড়ক আমার জীবনে আমি আমার বাড়ির যান থেকে অটো ঘুরছি পুরা গাজীপুরটা টা পুরা গাজীপুর মহানগরটা ঘুরছি পুরা কোনো রাস্তাঘাট কোনো বাকি নাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসগরে সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের রাস্তাঘাটগুলিকে সামিল করেছেন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহর করার জন্য যে দায়িত্ব দিয়েছিলেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আল হাসান জাহাঙ্গীর আলম সাহেবকে যে কাজটি উনি দিন রাত পরিশ্রম করে উনি করতে এসেছিলেন যেটা শুধু দেশে নয় দেশের বাইরেও মানুষের কাছে সমাজ ছিল এক হাজার কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করেন তিনি বিআইটিএ প্রকল্পের কাজ চলার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা জনসাধারণকে রাস্তায় জ্যামে পড়ে দুর্ভোগ পোহাতে হতো দশ মিনিটের পথ পাড়ি দিতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতো নগরবাসীকে যানজটের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বনমালা হইতে সুকুন্দিরবাগ বাজার ব্রিজ পর্যন্ত বিশ পঁচিশ ফিট মাটি ভরাট করে পঞ্চাশ ফিট প্রশস্ত সম্পূর্ণ নতুন এই রাস্তাটি দীর্ঘ দুই মাস দিনরাত অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেন মাননীয় মেয়র জনাব হাজ এডভুকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম যার ফলে মহাসড়কের বিকল্প রাস্তা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই রাস্তাটি মাত্র দশ মিনিট সময়ের মধ্যে টঙ্গি থেকে গাজীপুরে যাতায়াত করা সম্ভব হচ্ছে শুধু তাই নয় পয় নিষ্কাশন ব্যবস্থা ফুটপাত সড়কের ধারে ফুলের গাছ এলইডি লাইট ও সিসি ক্যামেরা সব মিলিয়ে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীর প্রান্তে ছিল গাজীপুর নগরবাসীর জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছিলেন মেয়র জাহাঙ্গীর উনি নিজে লোকজন দিয়ে এই মাটি খুঁড়ে দেখত যে আসলে যতটুকু দেওয়ার কথা এই ইটবালি খোয়ায় সেটা ততটুকু আছে কি না প্রকল্প এলাকায় বৈদ্যুতিক বাতি লাগিয়ে গভীর রাতেও চলছিলো রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ অবকাঠামো নির্মাণের কাজ লাইজুকু অনেক উন্নয়ন করছে আমার জানা মতে বাংলাদেশের ইতিহাস এরকম কাজ আমি আমার বয়সে আপনি দু তিন বছরের ভিতরে প্রত্যেকটা রোডের যে উন্নয়ন করছে এটা আমার মনে হয় না আর কেউ পারবে সেসব দেখে গাজীপুরবাসী একটি বাসযোগ্য ও পরিকল্পিত নগরীর স্বপ্ন বুনতে শুরু করেন একের পর এক চোখ ধাঁধানো উন্নয়ন কাজ দিয়ে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের অধিক আস্থা ও ভালোবাসায় সিক্ত হন মেয়র জাহাঙ্গীর এই উন্নয়নই কাল হয়ে দাঁড়ায় মেয়র জাহাঙ্গীরের জন্য মিথ্যা ও বানোয়াট ভিডিও তৈরি করে তাকে ফাঁসিয়ে দেয় ষড়যন্ত্রকারী চক্র কবির ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংগঠনকে তারা ছোট করতে জন্য যা যা করণীয় দরকার সেই কাজগুলো করছি এর জের ধরে গত বছর পঁচিশ নভেম্বর জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সরকার এর মধ্য দিয়ে থেমে যায় জাহাঙ্গীরের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো তার প্রবর্তমান এই গাজীপুরের উন্নয়ন কাজ একেবারেই দাঁড়িয়েছে আমরা শুনেছি যে হাজার হাজার কোটি টাকার কাজ জাহাঙ্গীরের আলমের দেওয়া টেন্ডার মাঠ পর্যায়ে রয়েছে এখন ঠিকাদাররা এই সমস্ত রাস্তাঘাটগুলির অনেক ঠিকাদারি রাস্তাঘাটের কাজগুলি করছেন না মেয়র জাহাঙ্গীর সাহেব যেই পরিমাণে কাজের ভলিউম নিয়ে কাজ শুরু করেছিল তিন বছরে রাস্তাঘাট এবং আপনি আমার যেই সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে আছিলাম এরআছরা ছিল 20 ফিট এরআছরা এখন ফিট হয়েছে দুই দিকে ড্রেন হইছে এবং এই অনুসারেই সারা ব্যাপক কাজ হয়েছিল এখন অনেকটা স্থবির হয়ে গেছে কাজ না না

পিস দেওয়ার জন্য যেসব সড়ক ব্রিক সলিন করা হয়েছিল সেগুলো দেবে যাচ্ছে কোথাও কোথাও ব্যস্ত সড়কের পাশে পড়ে আছে ময়লার ভাগার দেখার যেন কেউ নেই রাস্তাঘাট অলিগলি যেদিকে চোখ যায় চারিদিকেই ময়লা আবর্জনার স্তূপ সন্ধ্যা হলেই শুরু হয় মশার উৎপাত নেই পর্যাপ্ত সড়ক বাতি আটকে আছে রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড টঙ্গীর এরশাদনগর ঝাঁঝর ও পুবাইল, সালনা কাশিমপুর ভবানীপুর সহ প্রায় প্রতিটি ওয়ার্ডেই রাস্তা সংক্রান্ত জটিলতার কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়েছে উন্নয়ন করতে গিয়ে ঘরবাড়ি দোকানপাট ভাঙা পড়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য সিটি কর্পোরেশন থেকে অনুদান মঞ্জুর করেছিলেন মেয়র জাহাঙ্গীর সেই ফাইলগুলো আটকা পড়েছে অদৃশ্য শক্তির ইশারায় নগরীর যানজট নিরসনে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পাঁচশো ট্রাফিক সহায়ক নিয়োগ দিয়েছিলেন মেয়র জাহাঙ্গীর এখন আর তাদেরকে সড়কে দেখা যাচ্ছে না জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন থেকে পঁচিশ হাজার শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো মসজিদ মাদ্রাসার ইমাম খতিব ও মোয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হতো জাহাঙ্গীরকে বরখাস্ত করার পর এসব অনুদান দেওয়া বন্ধ হয়ে গেছে নাগরিকরা বলছেন গাজীপুরের সামগ্রিক উন্নয়নে জাহাঙ্গীরের মতো তরুণ নেতৃত্বই জাহাঙ্গীর জাহাঙ্গীরকে সপদে ফিরিয়ে আনার দাবি বেশিরভাগ মানুষের যে আমরা বসে আশাবাদী উনি আবার যদি ওনার আগের দায়িত্ব এ ফিরে আসে তাহলে আমি গাজীপুরের সেই উন্নয়নের ধারাবাহিকতা বলে থাকবে জাহাঙ্গীরকে বহিষ্কার করায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তাকে সিটি কর্পোরেশন ও দলের দায়িত্ব ফিরিয়ে দেওয়া এখন জনগণের প্রাণের দাবি পুনরায় আবার উন্নয়ন হবে ব্যবহার হবে এবং গাজীপুর সিটিকে সাজাইতে গেলে নতুন সিটি যেহেতু ওনার মতো মেয়র ইয়াং এনার্জেটিক মেয়রের প্রয়োজন আমার তো মনে হয় আপনার যদি সারা গাজীপুরে জরিপ করেন মেয়র জাহাঙ্গীরের যারা গড়ত শত্রু আছে তারাও বলবে যে উনি অনেক কাজ করছে এবং স্বাধীনতার পঞ্চাশ বছরে উনি ব্যাপক ব্যাপক পরিমাণ গাজীপুরে উন্নয়নের কাজ করছে আমার দৃষ্টিতে যেমন আছে জাহাঙ্গীর আলম আসার পরে থেকে মানে যে কাজ গেলাম গাজীপুরে চলছে আর তো মন্ত্রী মিনিস্টার ছিল তারা কেউ এই কাজ করতে পারে নাই জাহাঙ্গীর আলমের একশো প্রয়োজন আছে রাস্তাঘাট এই যে বা এগুলি করার জন্য আমার এই শহরকে একটি পরিকল্পিত বাসযোগ্য শহর করার জন্য আমি দিন রাত সতেরো আঠারো ঘন্টা কাজ করেছি আমি কোথাও চিফ গেস্ট হতে যাই নাই আমি কোথাও অতিথি হতে যাই নাই আমি আমাদের মানুষগুলোকে নিয়ে রাস্তাঘাটে পড়েছিলাম যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছে গ্রামকে শহর করতে হবে সেজন্যই আমি দিনরাত পরিশ্রমের মাধ্যমে ঢাকার পাশে এখানে একটি বাড়যোগ্য শহর তৈরি করার জন্য কাজ হাত দিয়েছি অনেকটুকুই সফল হয়েছি সকলের সহযোগিতায় আমার যেই সময়টুকুর জন্য জনগণ দায়িত্ব দিয়েছে পাঁচ বছরের সেই কাজটি যেন আমি বিনিয়োগের সাথে করতে পারি এবং আমার এই শহরের মানুষকে যেন তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা যেন হয় জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস সেটি যেন কোনো ব্যাখ্যাকারী কোনো মিথ্যাবাদীরা এবং কোনো গুজবরা এবং কোনো ধরনের অন্যায়কারীদের কারোর মাধ্যমে আশ্রয় প্রশ্রয় যেন সেটি যেন ক্ষতি না করতে পারে আমি আগেও বলেছি এখনও বলেছি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত পদক্ষেপ কোনো ধরনের কোনো অন্য কিছু আমার পক্ষে করা সম্ভব না এবং আমি করব না আমি এই তিন শব্দের মধ্যে আমাকে যে কোনো ধরনের পালিশমেন্ট দেবে সেটা আমি মাথা নত করে নিয়েছি এবং মাথা নত করে নিব যে যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আমার শহর এবং আমাদের গাজীপুর মানুষের জন্য যা যা প্রয়োজন যে সময় যা যা দরকার আমার জীবন দিয়ে হলো আমি তাদের সেই কাজটি করে দেব ষাট থেকে আশি ফিট করে প্রশস্ত এবং এগুলো জমির অ্যাকোয়ার এবং বাড়িঘরের টাকা বাংশুরের সহ আমি সেই টাকাগুলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণের মাধ্যমে সেইগুলা প্রজেক্ট আমি এখানে পাশ করে দিয়েছি এবং এগুলো টাকাও বরাদ্দ করে দেওয়া হয়েছে এগুলো যেন কোনোভাবে নষ্ট না হয় কোনোভাবে যেন কাজের মানগুলো ক্ষতি না করতে পারে এটা যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে আমাদের নগরবাসীরও দায়িত্ব আছে কোন লুটপাটকারীরা যেন অন্যায় করে আমাদের এই দেশের থেকে টেকা যেন তারা বিদেশে পাচার না করতে পারে আমার অনেক কথা আছে সময় হলে আমার নাগরিকদেরকে আমি সব কিছুই বলবো আমার বিরুদ্ধে কিভাবে গভীর ষড়যন্ত্র করা হয়েছে আমার নাগরিকরা জানবে যদি আমি জীবিত থাকি অথবা যদি আমার মৃত্যু হয় তাহলে আমি বলেছি আমার নগরবাসী যেন ক্ষমা করে দেয় সত্যটা হয়তো অনেক সময় জানবে হয়তো অনেক পরে জানতে পারবে সেজন্য আমি আমার সময় হলে আমি আমার সব সত্য প্রকাশ করব। কারণ কোনো মিথ্যা কোনো গজ গুজব দিয়ে যেন আর কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না করা হয় আমি আইনের শাসনে বিশ্বাসী দুর্নীতি এবং অনিয়মের ঊর্ধ্ব ঠিকানি কাজ করেছি কোনোভাবে দুর্নীতি এবং কোনোভাবেই নেশা ক্রয় বিক্রয় এবং সন্ত্রাসীকে এখানে আশ্রয় প্রশ্রয় দেই নাই সেই হিসাবে আমাকে অনেক সন্ত্রাসীরা অনেকভাবে হুমকি দিচ্ছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে অনেকে তারা বানোয়াট মার্ডার করে ডাকাতি করে খুন করে এবং বিভিন্ন নেশায় বিভিন্ন চাঁদাবাজি ধরনের এখানে মামলা দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে পায় তারা শুরু করেছে আমার বিশ্বাস এবং আস্থা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশত শেখ হাসিনা অবশ্যই উনি ন্যায় বিচারক ওনার মাধ্যমে সঠিকটা কাজে প্রবাসী জানতে পারবে এবং আমাকে আমার সিটি কর্পোরেশন দায়িত্ব এবং আমাদের পার্টির করার আমাকে সুযোগ দিবে